বাস্তব জগতে থাকার জন্য। আপনারা বলুন তো দেখি, আপনাকে চাইছেন সমস্ত বন্ধ করে দেওয়া, সমস্ত স্তব্ধ হয়ে যাক, এটা মোটেই হওয়া উচিত কিনা? আমরা দেখছি যে সতর্কতামূলক যা যা করার সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি, কিন্তু স্কুল বন্ধ করলেই প্রবলেম সলভ, সমস্ত স্কুল বন্ধ করে দাও আর শুধু সবকিছু খোলা রাখো, এই যে তত্ত্ব, এটা কিসের তত্ত্ব, এটা কোন বিজ্ঞানী বলেছে? আমার স্কুল কলেজ বন্ধ থাকবে আর সবগুলি খোলা থাকবে, এই তত্ত্ব কাদের, এর পিছনে কিসের রাজনীতি? এই রাজনীতিতে আমি মোটেই সহমত নই। রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা তাদের সাথে আলোচনা করেছে, আলোচনা করে স্বাস্থ্য দপ্তরই বলেছে 8 থেকে 12 পর্যন্ত খোলা রাখুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তার যেন ক্লাসগুলি চলে। আপনারা দেখেছেন সব সব জায়গায় গ্যাপ রয়েছে এবং ইউ স্টুডেন্ট এই স্কুলে আছে তুলসীবতীতে, কিন্তু তাদের 50% অ্যাটেন্ড করছে, অর্থাৎ এবং তারপরেও যারা আসছে উইথ দি কনসার্ন অফ দি গার্জিয়ান, স্কুল খোলা স্কুল বন্ধ করে দিয়ে, পরীক্ষা বন্ধ করে দিয়ে, আমি স্কুলে আসলে আমার কোভিড হবে না আর পরীক্ষা দিলে কোভিড হবে, এ ব্যাখ্যা কার? কোন বিজ্ঞানী কথা বলছে যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, পরীক্ষা বন্ধ? এই যে জিনিসটা, এটা আমি সহমত পোষণ করি না, যদিও ইকাই বেসরকারি ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। টিপস তাদের কি করেছে তারা জানবে, কিন্তু এটা মেডিকেল মেডিকেল এডুকেশনের আন্ডারে, এটা উচ্চশিক্ষা দপ্তরের অধীনে নয়। তবু আমি বলবো, স্কুলে গেলে, কলেজে গেলে খোলা রাখছি আমরা, ইউনিভার্সিটি গেলে কোভিড হবে না, পরীক্ষা দিলে কোভিড হবে, এই তত্ত্ব কোন বিজ্ঞানীর তত্ত্ব আমার মাথায় আসছে না।